আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ডায়েরি বাই মুক্তা। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আজকে আমি হাজির হয়েছি শীতের দিনে মজাদার দুধে ভেজানো চিতই পিঠার রেসিপি। যেহেতু দেশগ্রামে খেজুরের রস বা বিভিন্ন রসে এই চিতই পিঠাটা ভেজানো হয়, ঢাকা শহরে যেহেতু এই রসটা অ্যাভেলেবেল না বা বিভিন্ন যারা শহর কেন্দ্রিক যারা বসবাস করে তাদের জন্য গুড় দিয়ে আজকে তৈরি করে দেখাবো দুধ চিতই পিঠা। চলুন দেখে নেওয়া যায় কী কী লাগছে। এখানে আমি নিয়েছি সিদ্ধ চাল, আমরা ভাত খাই সেই চাল 3 কাপ এবং পোলাও চাল 1 কাপ। এখানে এই চালগুলো আমি ভিজিয়ে রেখেছি 4 থেকে 5 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় না থাকে 1 ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রাখলেই যথেষ্ট। তারপরে আমি এই চালগুলো একটা ব্লেন্ডার জায়গে নিয়ে নিব ব্লেন্ড করার জন্য। আমি ব্লেন্ডার জায়গার ভিতরে চালগুলো নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ চালগুলো নিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে ইউজ করব এখন রান্না করা ভাত। আমরা যে ভাতটা খাই সেই ভাতটা আমি 1/2 কাপের মতো ইউজ করেছি। এই ভাতটা দেওয়ার পরে চিতই পিঠা ভিতরে একটু সফটনেস থাকবে এবং চিতই পিঠা যথেষ্ট ধরনের ফুলে ওঠে। এখন বেকিং পাউডার ইউজ করেছি 1/2 টিস্পুন। এখানে আপনারা এই বেকিং পাউডারটা নাও ইউজ করতে পারেন, এটা অপশনাল। ব্লেন্ডার করার পরে আমি ফিরে আসছি। এখন এই ব্লেন্ড করার পরে আমার রাইসের মিক্সারটা একদম পারফেক্ট রাইসের মিক্সার হতে হবে, কোনো দানাদার অংশ থাকা যাবে না, তাহলে চিতই পিঠাটা ভালো হবে না। একদম সফট একটা মিক্সার থাকলে তখন এই পিঠাটা অনেক ভালো হয়। দেখতে পাচ্ছেন আমার ব্লেন্ড করা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ ইউজ করব, এটা আপনার স্বাদ মতো লবণ ইউজ করবেন। আর এখানে আমি ইউজ করেছি গরম পানি, দেখতেই পাচ্ছেন হাত একটা আঙুলের তাপ সহ্য করা যায় না এরকম গরম পানি। আস্তে আস্তে আমি পানিটা ইউজ করবো, পানিটার কোনো পরিমাপ নেই, আমি 3/4 কাপের মতো ইউজ করেছি। কারণ এই ব্যাটারটা পারফেক্ট করার জন্য যতটুকু লাগে এখানে অবশ্যই গরম পানি ইউজ করবেন। এখন ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য রেস্টে। রেস্টে থাকার এদিকে আমি আরেকটি প্যান নিয়েছি। এখন আমি এর মধ্যে 3/4 কাপ গুড় ইউজ করব। গুড়টাকে আমি গ্রেট করে নিয়েছি, এর মধ্যে ইউজ করব এবং 1/4 কাপ পানি। এটা জাস্ট গুড়টাকে গলানোর জন্য। সরাসরি দুধের মতো আমরা গুড় ইউজ করলে অনেক সময় দেখা যায় গুড়টা ছানাছানো হয়ে যায় বা ফেটে যায়, সেই জন্য আমি গুড়টাকে আগে জাল করে গলিয়ে নিচ্ছি, ভালোভাবে নেড়ে নিব। দেখতে পাচ্ছেন আমাদের গুড়টা জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই গুড়টাকে ঠান্ডা করে নিব। অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন এর মধ্যে আমি চিনি ইউজ করব 1/4 কাপ। যেহেতু আমি 1 লিটার দুধ ইউজ করব, 1 লিটার দুধের মিষ্টতার জন্য আমি এখানে চিনি ইউজ করব। দেখতে পাচ্ছেন এখানে আমি গরম দুধ ঢেলে দিচ্ছি। এখানে আমি আগে জাল করে নেওয়া দুধ, এখানে দুধটা কুসুম গরমে মতো আছে এবং গুড়টাও হালকা গরমের মতো আছে। এই পর্যায়ে আমি এখনও আমি চুলাটা অন করিনি, এই পর্যায়ে ভালো করে মিক্স করে নিয়ে আমি চুলাটা অন করে দিব। চুলাটা অন করে নেওয়ার পরে মিক্সারটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এর মধ্যে আমি ইউজ করব এখন গুঁড়ো দুধ, এটা আরও দুধের স্বাদটাকে বাড়িয়ে দিবে। 1/4 কাপ + 3 টেবিল চামচ, এখানে আমি 3 টেবিল চামচ আরও ইউজ করেছি। এরপরে আমি এখানে চিনি ইউজ করব। দেখতে পাচ্ছেন 3 টেবিল চামচ দুধ ইউজ করেছি, এখন চিনি ইউজ করব এখানে 1/4 কাপ। আগেও আমি 1/4 কাপের মতো ইউজ করেছি, এখন 1/4 কাপ টোটাল আমি চিনি ইউজ করেছি 1/2 কাপ। এখানে আপনারা 1 লিটার দুধের জন্য কতটুকু চিনি নেবেন, এখানে আমি 3/4 কাপ গুড় নিয়েছি এবং 1/2 কাপ নিয়েছি চিনি। এই পরিমাণটা দিলে একদম পারফেক্ট মিষ্টি ভাব পাবেন। এর মধ্যে লবণ ইউজ করেছি 1 চিমটি। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন তাহলে এটা বাদ দিতে পারেন, কিন্তু মিষ্টির মধ্যে হালকা একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা বেড়ে যায় বা ব্যালেন্স করা যায়। যাই হোক, এখন এই আমি মিশ্রণটাকে বয়ল করে নিব। দেখতে পাচ্ছেন আমার মিক্সারটা বয়ল হয়ে গেছে, এখন এটাকে আমি সাইড করে রেখে দিব। এই ফাঁকে আমরা পিঠা তৈরি করে নিব। একটি কড়াই নিয়েছি, প্রচণ্ড গরম
করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার কড়াইটা অনেক গরম হয়ে গেছে। এখানে আপনারা যে কোনো মাটির তাওয়া ইউজ করতে পারেন, আমি এখানে লোহার কড়াই ইউজ করেছি। তার মধ্যে আমি 2 চামচ ব্যাটার দিয়ে দিলাম। এখন পিঠের সাইজ অনুযায়ী আপনারা ব্যাটার ইউজ করবেন। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 3 মিনিটের মতো মিডিয়াম হিটে। 3 মিনিটের মধ্যে আমাদের পিঠাটা হয়ে যাবে। মাশাআল্লাহ, দেখেন আমাদের পিঠাটা একদম ফুলকো হয়ে গেছে, যেহেতু এটা প্রথম পিঠা। তারপরও দেখা যায় যথেষ্ট অনেক ফুলে গেছে। এইভাবে আমরা সবগুলো পিঠা বানিয়ে নিব। আমি আবারও প্যানে আবারও ব্যাটার নিয়ে নিব। অবশ্যই পিঠার ব্যাটার দেওয়ার আগে পিঠের ব্যাটারটা ভালোভাবে নেড়ে নেবেন, তাহলে উপরের সাথে পানির মিক্সচারটা ভালোভাবে মিশে যাবে, তাতে ব্যাটারের নিচে তলানিতে জমে থাকবে না। ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের মতো। তারপরে ঢাকনা তুলে আমরা পিঠাটা নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের পিঠাটা হয়ে গেছে। এইভাবে আমি সম্পূর্ণ পিঠা ভেজে নিব। আর একটু নাড়া দিলে দেখছেন পিঠাটা উঠে যাচ্ছে কত সুন্দর করে। এভাবে আমি, এটা আর লেন্দি করে দেখালাম না, এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। এই যে আমাদের সবগুলো পিঠা রেডি। দেখতে পাচ্ছেন কতটা ফুলকো আর কতটা সুন্দর হয়েছে এই পিঠাগুলো। বাসায় আমি যেভাবে তৈরি করেছি, যদি তৈরি করেন পারফেক্ট চিতই পিঠা বানাতে পারবেন ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন আমার ভিতরে কিন্তু সুন্দরভাবে কুক হয়ে গেছে এই পিঠাটা। আর দুধে ভেজানোর জন্য পিঠাটার নিচের অংশটা হালকা বাদামি করে ভাজবেন। বেশি বাদামি করে ভাজার জন্য, ভাজা হলে তাহলে এটা দুধে ভিজানোর পরে সফট হতে যাবে না। এখন আমরা পিঠাগুলো দুধে ভিজিয়ে দিব। এই যে দুধের মিক্সারের মধ্যে আমি পিঠাটা দিয়ে নিয়েছি। তার কিছুই না, আমি আগেই পিঠাগুলো সব দিয়ে নিয়েছি কুসুম গরম দুধের মধ্যে। তারপরে এখন এটার মধ্যে আমি নারকেল কুড়ানো দিয়ে দিব 1/4 কাপের মতো। নারকেল কুড়ানো দেওয়ার ফলে, অবশ্যই দিতে চেষ্টা করবেন, দেওয়ার ফলে স্বাদটা আরও বেড়ে যাবে। নারকেল কুড়ানোটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে জাল করে নিব, বা বলতে পারেন 2-3 বার বলক তুলে নিব। এই বলক তোলার ফলে পিঠাটার সাথে দুধের মিক্সচারটা আরও ভালোভাবে মিশে যাবে এবং পিঠাটা অনেক সফট হয়ে যাবে। আমরা যখন রেস্টে রেখে দিব, দেখতে পাচ্ছেন আমাদের পিঠাটা বয়ল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মিনিমাম 3 থেকে 4 ঘন্টা। হাতে যদি সময় থাকে ওভারনাইট আপনারা ঢেকে রাখবেন। পরের দিন সকালে পিঠাটা খেলে অনেক পারফেক্ট একটা স্বাদের পিঠা পাবেন। আমাদের পিঠাটা একদম তৈরি হয়ে গেছে, আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন খুবই মজাদার এই দুধ চিতই পিঠা। দেখতে পারেন খুব সহজেই আমি তৈরি করে দেখাচ্ছি, যেমন দেখতে লোভনীয় খেতে মাশাআল্লাহ অনেক মজা। আশা করছি সবার এই রেসিপিটি ভালো লেগেছে এবং আমার এতক্ষণ আমার সাথেই ছিলেন এবং ভিডিওটি ফুল দেখেছেন। পিঠাটা কীভাবে কতটুকু ভিজেছে আমি যেহেতু পুরো রাত রাখতে পারিনি, 2 থেকে 3 ঘন্টা পরে আমি আপনাদের সার্ভ করে দেখেছি। তারপরও আমি দেখাচ্ছি পিঠাটা কতটুকু সফট হয়েছে। একটা চামচের সাহায্যে আমি দুধের মিক্সচারটা তুলে দেখাচ্ছি, অনেকটা লোভনীয় এবং কাটার সাথে সাথে, চামচ দেওয়ার সাথে সাথে পিঠাটা কেটে চলে আসছে। দেখতেই পাচ্ছেন কতটা সফট হচ্ছে, আর যদি পুরো রাত্র রেখে দেন তাহলে আরও সফট হবে। আশা করি সবার ভালো লেগেছে আমার রেসিপিটি। একবার হলো বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।